সুরের কাব্য চমকে ওঠে মন, ভালো লাগার মিষ্টি আবেশ তোলে অনুরণ, কথা রঙ্গে সুরের কাব্য চমকে ওঠে মন। শুধু দর্শক শ্রোতা, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হৃদিকল্লোলে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি, যাদের সঙ্গে আমি পরিচয় করে দেব, কিন্তু পরিচয় করিয়ে দেবার কিছু নেই। তাঁরা স্ব জায়গায় স্ব নামে ভীষণভাবে পরিচিত এবং আপনাদের অনেক অনেক প্রিয় শিল্পী। তার মধ্যে একজন হচ্ছেন আমাদের দেশের রোম্যান্টিক সুদর্শন কণ্ঠশিল্পী শুভ্রদেব, অপরজন আমাদের দেশেরই কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় সাবিনা ইসমিনের কন্যা বাঁধন। আসুন তাদের সঙ্গে একটু আলাপ করি, তাদের গান শুনি, আপনারা আমি জানি খুব অপেক্ষায় আছেন। শুভ্র, তোমার কাছে আগে যাই, কেমন আছো তুমি? ভালো আছি, খুব ভালো লাগছে আপনার এই অনুষ্ঠানে আসতে পেরে। এই যে বিটিভির এই অনুষ্ঠান, আমি সঞ্চালকের ভূমিকায় আছি। তুমি ছোটবেলা থেকে তবলা দিয়ে শুরু করেছিলে, অনেকটা আমার মতোই, আমি 3.5 বছর বয়স থেকে তবলায় শুরু করি। এরপর থেকে আমরা টিভির পর্দায় তোমাকে বিভিন্নভাবে দেখেছি এবং পরবর্তীতে তুমি একজন সফল গায়ক হিসাবে আবির্ভূত হয়েছ এবং এখনও পর্যন্ত একইভাবে গেয়ে যাচ্ছ। তোমার এই উত্থানটা আমরা একটু সংক্ষেপে জানতে চাই। প্রথমে বলবো খুবই কৃতজ্ঞ বিটিভির কাছে, কারণ বাংলাদেশ টেলিভিশনে আমরা প্রোডাক্ট বলা যায় নতুন করি থেকে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এবং আজকে আমার মনে আছে যে যারা ফার্স্ট সেকেন্ড তাদের একটা কোরাস গান ছিল বিটিভিতে, যার প্রোডিউসার ছিলেন কাজী কাইম এবং রিয়াজউদ্দিন বাদশাহ ছিলেন ওনার সহকারী। তো সেই থেকে শুরু। আর আমার প্রথম টিভিতে গান একটা ম্যাগাজিন অনুষ্ঠানে, সেটা হচ্ছে আল মামুন ভাই উপস্থাপনা করতেন, শাহিদা রবি ছিলেন প্রোডিউসার, বিশেষ দ্রষ্টব্য। সেখানে আমি প্রথম আধুনিক গান করি, সেটা হচ্ছে 83 শেষের দিকে, এবং শ্রদ্ধেয় আব্দুল হাদি এবং শ্রদ্ধেয় আবিদা সুলতান ওনারাও সলো গান গেয়েছিলেন। এইভাবেই শুরু। এবং আমরা পরবর্তীতে প্রচ্ছদে অনেক করেছি, সেটা বলতে হয় ক্ষম হারুন, প্রচ্ছদে আসাদ ভাই, যার জন্য আমি সবসময় মনে করি যে, এবং আমি বিটিভির কোনো প্রোগ্রাম আসলে মিস করি না, মানে আমি যদি গান গাওয়ার সুযোগ পাই, আমার কাছে এটা তো আমাদের শিকড়, তাই না? আমার কাছে শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম মনে হয় বিটিভিতে, কারণ এখান থেকেই কিন্তু আমাদের, আমি যাই হয়েছি বিটিভি থেকে। কিভাবে সঙ্গীতের জগতে ঢুকলে? অ্যাকচুয়ালি আমি ওস্তাদ রামকানাই দাসের ওনার কাছে তবলা শিখেছি, বাট আমি 3.5 বছর বয়সে প্রথম স্টেজেই তবলা বাজাই আমার বড় বোনের সাথে। আচ্ছা, এটা ছবি আছে অনলাইন ইউটিউবে। অ্যান্ড আমি ক্লাস 8-এ একটা ব্যান্ডের সমস্যার লিড ভোকালিস্ট, আমাদের লেদু ভাই বলে একজন গিটারিস্ট, উনি ছিলেন আমাদের ব্যান্ডের নামটা কী ছিল? সমস্যরে সিলেটে আমি ক্লাস 8-এ থাকতে। দেন আমি যখন স্টুডেন্ট অবস্থায় আমার অ্যালবাম বের হয় হ্যামিলনের বাঁশিওয়ালা, এইটাও এই গানটাও টিভির থেকে প্রচারিত হয়। এইভাবেই শুরু। এবং আমি অনেকগুলো আনন্দমেলায় গান করি যেগুলো হিট করে, যেমন সাদা কাগজের পাতায় পাতায়, সেটা মাহবুব আলম ছিলেন প্রোডিউসার, এটা বিপাশায়াত ফার্স্ট মডেল, এটার ফলেদান হিসাবে যদি কিছু মনে না করেন দেন, ইত্যাদি মেজর সব প্রোগ্রাম করেছি। বাট আমার যেগুলো গান অনেকগুলো হিট করেছে আনন্দমেলায়, বিটিভির ঈদের আনন্দমেলায়, স্পেশালি ভাবতে পারি না, সাদা কাগজ, নীল চাঁদোয়া অনেক প্রচারিত, নজরুল ইসলাম বাবু ভাইয়ের লেখা, এবং আমার মনে আছে এটা লোকমান হাকিম সাহেবের সুর, হাবলু ভাইয়ের কতগুলো গান আছে, কাজী হাবলু, এবং মাসুদ করিম সাহেবের লেখা জিয়বাসী ভেঙে গেছে, এরকম প্রণব ঘোষ এ মন আমার পাথর তো নয়, এগুলো সব ফিরোজ মাহমুদ ওয়াজ প্রডিউসার। তো আমার আসলে, এবং যার কাছে আমি খুবই গ্রেটফুল, আমার ক্রিকেটের গান যেগুলো বিটিভির থেকে প্রচারিত হয়েছিল ওয়ার্ল্ড কাপ, মিনি ওয়ার্ল্ড কাপে মোস্তফা কামাল সৈয়দ স্যার, আমাদের যিনি জিএম ছিলেন,
তো ওনাদের কাছে আমি আমার অনেক ভালো ভালো প্রোডাকশন করেছি, স্পেশালি আমার ক্রিকেটের গানগুলো গুড লাক বাংলাদেশ, চার মারো ছক্কা মারো, একই বিশ্ব একই খেলা, এখান থেকে এই বিটিভি থেকে প্রচারিত হয় আমার। আমি সব আজকে যে গান গাইব সেটাও বিটিভির তুমি নেই কিছু নেই। আমার মনে আছে যে এটা আলমানসুর প্রডিউসার ছিলেন, বিটিভিতে অনেক ভালো এক্সট্রাঅর্ডিনারি প্রোডাকশন করেছি। পরবর্তীকালে শুকতারা সিরিয়ালে আমি আমাকে নেওয়া হয় সকাল সন্ধ্যার আমাদের যে আপা উনি রাইটার যে বেগম মমতাজ হোসেন প্রবলি, হ্যাঁ বেগম মমতাজ হোসেন আপা উনি আমাকে বলেন, এবং জগন্নাথলে একটা অ্যাক্সিডেন্ট হয় এই নাটক দেখতে, যার জন্য আমি ছেড়ে দিই। আগে বাঁধনের কাছে যাবো একটু। বাঁধন, আজকে প্রথম গানটা কোনটা শোনাবে সেটা আগে বলো, তোমার গানটা শুনে নিই। ঠিক আছে, আমি আমার মেজো খালা ফজিয়া খানের একটি খুবই জনপ্রিয় গান মন তো নয় আর আয়না, খুব সুন্দর গান, এটি পরিবেশন করার চেষ্টা করব। কথা কার শুন মনে আছে? হ্যাঁ, গীতিকার হচ্ছেন শ্রদ্ধেয় মাসুদ করিম এবং সুরকার শ্রদ্ধেয় খন্দকার নুরুল আলম। আচ্ছা, তোমার কি জানা আছে গানটা কোন সময় রেকর্ডিং হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, গানটি 1965 সালে আমার খালা রেডিওর জন্য আর কি করেছিলেন, হ্যাঁ রেকর্ড করেছিলেন। প্রথম গানটা আমরা শুনে নিই। Thank you.
তোর গানটা শুনে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ সেই সময় আসলে আমাদের মাধ্যম ছিল রেডিও এবং রেডিওতেই আমরা এইসব গানগুলি শুনতাম। আমরা বিভিন্ন শিল্পীর গান শুনে শুনে কিন্তু শিখে শিখে গেয়ে গেয়ে বড় হয়েছি, তাদের তারা আমাদের আইডল ছিল। আর আমার তো তখন কণ্ঠস্বর মেয়েদের মতো ছিল, মেয়েদের গানও আমি গাইতাম। আচ্ছা আচ্ছা, শুভ তোমার প্রথম গানটি শুনবো, কোন গানটি গাইবে? আমি তুমি নেই কিছু নেই, আমি একটু বলতে চাই যে গানের সুরকার আমার অত্যন্ত প্রিয়, আমাদের মাঝে আর নেই, বদরুল আলম বকুল ভাই। আমরা আমার ফার্স্ট অ্যালবামে থেকে উনি আমার সাথে কাজ করেন 1984 অনেক আগে। আপনি জানেন হয়তো যে কৃষ্ণচূড়া ছায়া ছায়া আমার একটা খুব জনপ্রিয় গান, বুলবুল নামের লেখা, এটিও বকুল ভাইয়ের সুর। তো আমি বকুল ভাইয়ের প্রতি, তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এই গানের মাধ্যমে, এবং উনি আমাদের মাঝে বেঁচে থাকবেন, উনি আমাদের মাঝে বেঁচে থাকবেন এই গানের সুরের জন্য। তোমাকে তুমি নেই কিছু নেই, হ্যাঁ, তোমাদের দুজনকে একটু বলি যে এই অনুষ্ঠানের হৃদিকললে অনুষ্ঠানের সূচনার সঙ্গীত কিন্তু বদরুল আলম বকুলের, এবং তিনি আমাদের এই অনুষ্ঠানের সঙ্গীত পরিচালক ছিলেন, এবং এক সময় তিনি তোমাকে নিয়ে এসে অনুষ্ঠান করার জন্য আমাকে বলেছিলেন, এবং দুর্ভাগ্য মানে আমরা তোমাকে সেই সময় পাইনি, কিন্তু আজ আমার মনে হয় যে তোমাকে পেয়ে এবং তার গান শুনে তার আত্মাও শান্তি পাবে। চলো গানটা শুনি। তুমি নেই কিছু নেই, আমি সেই আমি নেই, সেই সুর সেই গান জেগে নেই, তুমি নেই তুমি নেই কিছু নেই, আমি সেই আমি চুপি চুপি রাত বয়ে বয়ে যায়, নন্দিনী চায় মেঘেতে লুকায়, ক্লান্ত চরণ দুফোঁটা জল ভুলিতে পারে তুমি নেই কিছু নেই, আমি সে আমি সেই সুর সেই গান জেগে নেই তুমি ক্লান্ত চরণ ভুলিতে পারে হৃদয় তুমি নেই কিছু নেই, আমি সে আমি তুমি নেই তুমি নেই
শুভ্র আসলে খুব মেলোডিয়াস একটা গান এবং মিউজিক কম্পোজিশনটা কিন্তু সেই সময়টার জন্য আমি বলবো যে খুবই অসাধারণ, খুবই আধুনিক করেছে। অনেক ধন্যবাদ তোমাকে। বাঁধন, তুমি মানে গান যে চর্চা করছো বহু বছর হয়ে গেল, মায়ের সাহায্য কিরকম পাও? হ্যাঁ, প্রোগ্রামে মানে কোনো প্রোগ্রামে যাওয়ার আগে তো মায়ের সাথে বসে আমরা দোয়া করব তিনি যেন সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদেরকে আরো সুন্দর সুন্দর গান উপহার দেন। তার যে অসাধারণ কণ্ঠ শুধু আমাদের বাংলাদেশে তো নয়, তাকে আমরা আন্তর্জাতিক শিল্পী হিসেবে গণ্য করি, তার প্রতি অনেক শ্রদ্ধা। তোমার দ্বিতীয় গানটি শুনবো আমি। এখন একটি ভারতীয় বাংলা গান পরিবেশন করার চেষ্টা করব। গানটির মূল শিল্পী হলেন শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর, গানটির গীতিকার শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার শ্রদ্ধেয় সুধীন দাশগুপ্ত। একটা জিনিস খেয়াল করেছো যে তুমি যে আগের গানটি গাইলে, তোমার খালামণির যে গানটি গাইলে, সেটাতেও কিন্তু সঞ্চারী ছিল, আগের দিনের গানগুলিতে সঞ্চারী থাকতো, এখন তো একটু উঠে গেছে এবং এই গানেও তোমার সঞ্চারী আছে, সঞ্চারী আছে। আরেকটি কথা বলে রাখি যে তোমার খালামণি কিন্তু আমাদের এই অনুষ্ঠান করে গেছেন। আচ্ছা, ফজিয়া খালা, ফজিয়া খালা। আচ্ছা, তো চলো গানটি শুনে নি। ঠিক আছে। কিছু সময় দেখো তোমার।
খুব ভালো লাগলো বাঁধন, লতা মঙ্গেশকরের গানও তুমি অসাধারণ গাইলে, আমি মনে করি যে দর্শক শ্রোতাও খুব ভালোভাবে নিয়েছেন। শুভ্র এখন কি নিয়ে ব্যস্ত, তুমিও তো জব করছো নাকি? না, আমি মনে করি আমার বিজনেস বলেন, যাই বলেন, পেশেন্ট বলেন, গান গান। তোমার তুমি তো ক্রিকেটও খেলতে একসময়? হ্যাঁ, ক্রিকেট আমি খেলেছি, আমার সিলেট স্টেডিয়ামে একটা রেকর্ড আছে, আমি ক্লাস এইটে থাকতেই ফার্স্ট ম্যাচে ফার্স্ট ডিভিশনে হ্যাট্রিক সহ 6 উইকেট পাই, ফার্স্ট ম্যাচে আমার ডেবিউ ম্যাচ। আচ্ছা, ওটা একটা রেকর্ড সিলেটে। ক্রিকেটটা ধরে রাখলে না কেন? আমার প্যারেন্টসরা স্পেশালি, যেহেতু টিচারের মানে শিক্ষক শিক্ষয়িত্রী সন্তান হলে যা হয়, আচ্ছা, মানে লেখাপড়াটা খুব বেশি স্পেশালি করতে হয়েছিল। এটা কিন্তু ভালো, এটা ঠিক আছে। দ্বিতীয় গানটি কোনটি শুনব? দ্বিতীয় গানটা শ্রদ্ধেয় মুকুল দত্ত, উনার লেখা, এবং আপনি হয়তো জানেন যে আমি আমাদের উপমহাদেশের, আমরা বলি যে ফিল্মিক গানে যিনি একটা রিভলিউশন এনেছিলেন কিশোর কুমার প্রয়াত, শ্রদ্ধেয় উনার গান গাইছি, সুর করা গান, সুর করা গান, এবং উনি গিয়েছেন নয়ন সরসী। কেন তো আমি নয়ন সরসীটা গাওয়ার চেষ্টা করবো। চলো, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লিখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে কাজলে কাজলে, নয়ন সরসী কেন বেদনার ধ্বনি, তুমি দাও ভালোবেসে বেদনার কলি, তুমি যাও ভালো বেশে বধু, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লিখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন জন্ম সফল হবে বধুয়ার ঘরে, দারুণ গাইলে শুভ্র, মানে তোমার মানে আবেগ দিয়ে তুমি যেভাবে গাইলে, আমার মনে হয় যে কিশোর কুমার যদি আজকে বেঁচে থাকতেন তিনিও হয়তো খুব প্রশংসা। আমি 5-6 বছর বয়স থেকে
মানে অনেক বছর ছোটবেলার থেকে কিন্তু গাই, ডিফিকাল্ট গানগুলো অনেক ছোটবেলা। তুমি কি কিশোর কুমারের ভক্ত ছিল ছোটবেলায়? হ্যাঁ ভক্ত, এবং আমি অমিত দার সাথে ওনার ছেলের সাথে অনেক কনসার্ট করেছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, কানাডা আমেরিকায়। আচ্ছা, তো আমি অমিত দা কে মনে হয় সব সময় আমি খালি ওনার বাবার কথা জিজ্ঞেস করতাম কি সব কিছু, মানে এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে। খুব স্বাভাবিক, মানে তোমার আইডল ছিলেন তার সম্পর্কে জানা, সেটা নিশ্চয়ই। আমি মনে হয় অনেক অনেক স্টারদের সাথে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আপনি জানেন করেছি কনসার্ট, কিন্তু অমিত দার সাথে আমি স্পেশালি, আমি যে কিশোর কুমার ছেলে এটা একটা বিশাল ব্যাপার ছিল আমার। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ তিমির দা, একটু সরি ইন্টারাপ্ট করলাম, কারণ আপনার একটা ঐতিহ্য আছে, আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন সৈনিক আমি বলবো। ধন্যবাদ তোমাকে বাঁধন, তোমাকে অনেক ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আরো সুন্দর সুন্দর গান গেয়ে শোনাও, দর্শক সবাই অপেক্ষা করছে, আশা করছি আবার ফিরে আসবো, দর্শককে বঞ্চিত করবে না কখন গান গাইবে। সুদী দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা নিজেরাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।